हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी सेमी पाटियाला सलवार काटिंग एवं स्टिचिंग करे देखा छी। एखाने आमी 2.5 मीटर चेयेओ एकटू कम कपड़ निये छी। आपनारा 2.5 मीटर कपड़ किंबा 3 मीटारे एभावे सलवार खूब सुंदर भावे तैरी करते पारबेन। कपड़टीके आमी प्रथमे उल्टो करे दुई भाजे भाज करे निये छी। আমি যেই পদ্ধতিতে কাটিং করে দেখাচ্ছি এতে সালোয়ারে অনেকগুলো কুচি হয়। কাপড়টির যেই পাশটা আমার দিকে আছে সেটা ওপেন সাইড এবং অপোজিট দিকটা বন্ধ সাইড। কাপড়টি এখানে যেহেতু টু ফোল্ডে ভাঁজ করা আছে তাই আমার দিক থেকে প্রথমে আমি মুহুরির মাপ অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করব। এর ফলে এই দিক থেকে ফ্রন্ট সাইডের দুটো পার্ট বের হবে এবং অপোজিট সাইডে যেই কাপড়টা বেঁচে থাকবে সেখান থেকে ব্যাক সাইডের দুটো পার্ট বের হবে। তো আমি এখানে প্রথমেই মুহুরির মাপ অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নেব। আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ মুহুরির মাপ নিচ্ছি এবং সেই অনুযায়ী কাপড়টিকে এইভাবে 4 ফোল্ডে ভাঁজ করব। প্রথমে উপর থেকে আমি লেন্থের জন্য মার্কিং করব। আমার টোটাল লেন্থ হচ্ছে 37 ইঞ্চি, তো সেক্ষেত্রে বেল্টের জন্য আমি 6 ইঞ্চি বাদ দেব। বাদ দিয়ে বাকি আসছে আমার 31 ইঞ্চি। 31 ইঞ্চি এবং ওপরে এবং নিচে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা করে নিয়ে আমি 32-তে মার্ক করে নিচ্ছি। আপনারা নিজেদের লেন্থের মাপ অনুযায়ী এখানে মার্ক করবেন। তো এবার এখানে আমি ফাইনাল মুহুরির মাপ নিয়ে নিচ্ছি। মুহুরির মাপ আমি নিয়েছি 5.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা হাফ ইঞ্চি নিচ্ছি। 6 ইঞ্চিতে আমি এখানে মার্ক করছি। আপনাদের মুহুরির যা মাপ আসে সেই মাপ অনুযায়ী আপনারা এখানে মার্ক করে নেবেন। তো এবার এখানে অপোজিট সাইডে উপর থেকে নিচের দিকে আমি হাইয়ের জন্য বা আসনের জন্য মাপ নিচ্ছি। এখানে আমি 9 ইঞ্চিতে আসনের মাপ নিয়ে নিচ্ছি। যদি হেভি হিপ হয় তাহলে আপনারা 10 ইঞ্চিও নিতে পারেন। তো এবার এখানে আসনের মাপ থেকে শুরু করে নিচের দিকের মুহুরির মাপ পর্যন্ত আমি এভাবে ফিতে দিয়ে দাগ কেটে মিলিয়ে দিচ্ছি। এবার এই পাশে নিচের দিকে আমি মুহুরির জন্য যেখানে মাপ নিয়েছি সেখান থেকে নিচের দিকেও আমি একই রকমভাবে আসনের জন্য মাপ নিয়ে নিচ্ছি। তো এবার এই সাইডে আসনের মাপ যেখানে নিয়েছি সেখান থেকে নিচের দিকে আমি লেন্থটা চেক করে দেখছি 31 ইঞ্চি লেন্থ আছে কি না, এবং এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে 32 ইঞ্চিতে আমি দাগ কেটে দিলাম। এবার এই দাগটি আমি এভাবে মিলিয়ে দিচ্ছি। এবার এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। প্রথমে উপরের দিকে যেই পার্টটি এসেছে সেই দুটো হচ্ছে ফ্রন্টের পার্ট এবং পরের এই নিচের দুটো হচ্ছে ব্যাকসাইডের দুটো পার্ট। এবার আমি এভাবে জয়েন্টের অংশগুলোকে কেটে আলাদা করে নিচ্ছি। তো আমার সালোয়ারের দুটো পায়ের অংশ কাটিং করা হয়ে গেছে। এই দুটো পার্ট হচ্ছে ফ্রন্ট সাইডের দুটো বড় পার্ট, আর অপোজিট দুটো পার্ট হচ্ছে পিছনের দিকে আসবে ওই পার্ট দুটো, ওগুলো হচ্ছে পিছনের দিকে ছোট পার্ট। আমার সালোয়ারের পা দুটো ঠিক এরকমভাবে আসবে। এভাবে আমি সামনের দিকের পাটা ভাঁজ করে দিলাম মুহুরির অংশ অনুযায়ী, এবং তার উপর ব্যাক সাইডের এই পার্টটা এভাবে থাকবে। এভাবে করেই আমাকে সেলাই করতে হবে। এভাবে কাটিং করলে খুব অল্প কাপড়েই খুব সুন্দর করে অনেক কুচি দেওয়া সালোয়ার তৈরি হয়ে যায়। অন্যদিকের পাটাও আমি এভাবে বিছিয়ে দেখাচ্ছি। এভাবে জোড়া হবে এবং তার উপরে পিছন পার্টের এই পার্টটা জুড়ে নেব। এবার আমি বেল্টের অংশটা কেটে নিচ্ছি। বেল্টের লম্বায় আসবে 22 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা করে আমি 1 ইঞ্চি রাখছি, এবং এখানে আমার কাপড়টা যেহেতু একটু ছোট আছে তাই অনেকগুলো জোড়া পড়ছে। এভাবে বেল্টের চওড়া আমি নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চি বেল্টের জন্য টোটাল আমি 9 ইঞ্চি লম্বা কাপড় কেটে নিয়েছি। নিচে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এবং ওপরে ফিতে ঘরের জন্য 2.5 ইঞ্চি কাপড় লাগবে, তাই আমি টোটাল 9 ইঞ্চি নিয়েছি। তো এবার আমি স্টিচিং করে নেব। এখানে আমি প্রথমে
বেল্টের অংশটা প্রথমে অ্যাটাচ করে দেখাচ্ছি। আমার বেল্টে যেহেতু অনেকগুলো টুকরো কাপড় ছিল এক সাইডে, তো এই কাপড়গুলোকে আমি প্রথমে জুড়ে নিয়েছি। তো এই ফ্রন্ট সাইডটার ওপরে এরকম, ব্যাক সাইডটা এরকম করে আমি বসাবো। বেল্টের পিছনের দিকে যে অংশটা থাকবে, অর্থাৎ ব্যাক সাইডে যে অংশটা থাকবে, সেই অংশটা আমি পুরোটাই সেলাই করে জুড়ে নেব দুটো। তো আমি এখানে পিছনের দিকের অংশটা জুড়ে সেলাই করে নিয়েছি এবং ওপর দিয়ে ফিনিশিংয়ের জন্য একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। আপনারা যেই মাপেরই সালোয়ার তৈরি করুন না কেন, বেল্টের লম্বা অবশ্যই 6 ইঞ্চি রাখার চেষ্টা করবেন, সেজন্য 9 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেবেন। তো এবার এখানে বেল্টের কাপড়টিকে আমি উল্টো করে ভাঁজ করে নিয়েছি এবং ফ্রন্ট সাইডে যেই অংশটা থাকবে সেই দিকে আমি ফিতে ঘরের জন্য কাপড় ছেড়ে বাদবাকি 6 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব এবং সেই দাগ অনুযায়ী আমি সেলাই করে অ্যাটাচ করে নেব। তো এবার এখানে নিচের দিক থেকে শুরু করে এই দাগটি পর্যন্ত আমি সেলাই করে কাপড় দুটো জুড়ে নেব একটার সঙ্গে আরেকটা, আর ওপরের এই অংশটিকে মুড়ে এভাবে ফিতে ঘরের জন্য সেলাই করে নিচ্ছি। তো এবার এখানে উপরের দিকে যেই দুটো অংশ আছে কাপড়ের, এই অংশ দুটোকে এইভাবে আমি প্রথমে একটা ভাঁজ করব এবং এরকম 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আরেকটা ভাঁজ করে এভাবে সেলাই করে নেব। কামিজের সাইডের স্লিট যেভাবে সেলাই করতে হয় সেই রকমভাবেই অনেকটা এই সেলাইটা করতে হবে। তো এই দেখুন, এটা আমি এভাবে সেলাই করে নিয়েছি। এবার উপরে আমি ফিতে করার জন্য প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ করব কাপড়টাকে, এরপরে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে চারিদিকে গোল করে সেলাই করে নেব। এখানে আমার বেল্ট সেলাই করা হয়ে গেছে। এবার বেল্টটিকে আমি এভাবে একটি ভাঁজে ভাঁজ করব, এখানে মিডল পোর্শনে একটা আমি দাগ কেটে নেব এবং আরেকটি ভাঁজ দেব। ভাঁজ দিয়ে আবার এই ভাঁজ অনুযায়ী আমি সামনে এবং পিছনের পার্টে এভাবে মার্ক করে নেব। এই মার্কগুলো যখন আমি নিচের পায়ের অংশটা বেল্টের সঙ্গে জুড়ব তখন এই মার্কগুলোর প্রয়োজন হবে, তাই আমি এভাবে মার্ক করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার পিছনের দিকের সেন্টারে এবং দুই পাশের মার্কের দাগ। আমি সামনের দিকেও একই রকমভাবে এভাবে মার্ক করে নিয়েছি। আমি যখন পায়ের অংশটা জুড়ব তখন এই মার্কগুলো কাজে লাগবে। তো এইবার আমি সামনের দিকের এবং পিছনের দিকের যেই দুটো পায়ের পার্ট আছে, পিছনের দিকের দুটি ছোট পার্ট এবং সামনের দিকের দুটি বড় পার্টের যেই হাইয়ের অংশ আছে সেই অংশ দুটোকে আমি একটিকে অপরটির সঙ্গে এইভাবে সেলাই করে জুড়ে নিচ্ছি এবং উপরে একটি চাপ সেলাই দিচ্ছি যাতে সেলাইটি ঠিক মতন বসে যায়। এই যে এখানে আমি পিছনের ছোট পার্ট দুটির হাইয়ের অংশ অনুযায়ী প্রথমে জুড়ে নিয়েছি একটির সঙ্গে আরেকটি।
तो एक ही रकम भावे आमी सामने दिकेर बड़ो पार्ट दुटी एभावे जुड़े नियेछी। एबार सामने दिकेर पार्टेर संगे पिछनेर दिकेर जे पायर पार्ट आछे सेई दुटोई माझखाने जे फाँका अंश आछे ए दुटोके आमी प्रथमे अटाच करे नेब। तो आमी दुटो पार्ट एभावे जुड़े नियेछी, सामने पार्टर संगे पिछनेर पार्ट एभावे जुड़े निये दुटो पा आमी तैरी करे नियेछी। एबार दुटो पायर ए अंशटाके आमी बेल्टेर संगे कुचि दिए जुड़े देखाच्छी। ये पार्टगुलो लम्बालम्बी भावे जोड़ार पर आमी ओपर दिए चाप सेलाई दिए नियेछी। आपनारा चाइले एटाके आयरन दिए प्रेस करे निते पारें। तो एबार आमी एखाने बेल्टेर पार्ट एवं पायर पार्टटा निये नियेछी, दुटोरी आमी ब्याक पार्ट निये नियेछी। नीचेर दिकेर ऐ पायर जे ब्याक पार्टेर जे सेंटार पॉइंटटा आछे सेटार संगे बेल्टेर ब्याक पार्टेर सेंटार पॉइंटटा एभावे मिलिए रेखे एभावे बेल्टटाके भितरेर दिके अर्थात नीचेर दिके পাঠিয়ে দেব এবং উপরের দিকে পায়ের অংশের ব্যাক পার্টটা এভাবে রাখব। রেখে আমি এখানে সেন্টার থেকে স্টিচিং করা শুরু করব এবং এখানে পিছনের দিকে আমি দুটি কুচি দেব। এই এক একটা কুচি প্রায় 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতন চওড়া হবে। এভাবে আমি প্লিট দেওয়া শুরু করব। এই সাইডে আমি এরকমভাবে একটা প্লিট দেব এবং ঠিক একই রকমভাবে অপোজিট সাইডেও আমি এরকমভাবে একটা চওড়া প্লিট দেব। এ দেখুন এভাবে আমি ঠিক দুই পাশে এভাবে প্লিট দেব, প্লিট দিয়ে সেলাই করব এবং এই প্লিটটা দেওয়ার পরে আমি আর কোনো প্লিট এই মুহূর্তে দেব না। অর্থাৎ এখানে আমি আগে যে বেল্টের মধ্যে মার্কিংগুলো করেছিলাম, এখানে যে প্রথম যে মার্কিংটা আছে সেই মার্কিংয়ের দাগ যেখানে রয়েছে সেই দাগ পর্যন্ত আমি কোনো ধরনের কুচি দেব না। এই যে এখানে উল্টো দিকে আমি যে দাগ দিয়েছি সেই দাগ পর্যন্ত আমি প্রথমে কোনো কুচি দেব না, তারপর থেকে আমি এইভাবে আবার কুচি দেওয়া স্টার্ট করব। এই অপোজিট সাইডেও ঠিক একই রকমভাবেই আমি সেলাই করব। তো এখানে আমি স্টিচিং করা শুরু করছি। আমি বেল্টের অংশটাকে নিচে রেখেছি এবং পায়ের অংশটিকে আমি উপরে রেখেছি। রেখে এভাবে সেন্টার পয়েন্ট থেকে সেলাই স্টার্ট করছি। প্রথমে আমি এই সাইডে একটা কুচি দিয়ে নেব, 1 ইঞ্চি মতন চওড়া আমি কুচি দেব এবং কুচিটা আমার দিকে অর্থাৎ আমি যেই দিকে বসে আছি সেই দিকেই কুচিটার ভাঁজ করতে হবে। এভাবে নিয়ে 1 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে মুড়ে নিয়ে আমি প্রথমে একটা এভাবে প্লিট দিয়ে নেব। আপনারা চাইলে এখানে পরপর দুটো প্লিটও দিতে পারেন। আমি যেহেতু প্লিটটা অনেকটাই চওড়া দিয়েছি সেই জন্য আমি একটা প্লিট দিয়েছি। তো এইভাবে আমি সেলাই করে নিয়েছি, যেখান পর্যন্ত মার্ক করা ছিল সেই পর্যন্ত আমি সেলাই করেছি। সেলাইটাকে আমি ঘুরিয়ে অপোজিট সাইডে নিয়ে এসেছি এবং এবার এখানেও সেন্টার পয়েন্ট থেকে শুরু করে আমি এভাবে একটা কুচি দিয়ে নেব প্রথমে, তারপর এটাকে আমি এভাবে সেলাই করে নেব। তো দেখুন আমি এইভাবে পিছনের পার্টটার সঙ্গে নিচের পায়ের অংশের পার্ট দুটো কুচি দিয়ে এভাবে জুড়ে নিয়েছি। এবার আমি পিছন সাইডটা আপাতত স্টপ রেখে ফ্রন্ট সাইডটা সেলাই করব। ফ্রন্ট সাইডেরও এভাবে সেন্টারের সাথে সেন্টার মিলিয়ে রেখে আমি যে দাগটা পর্যন্ত আমি পিছনের পার্টটা সেলাই করেছি সামনের পার্টেও ঠিক একই জায়গায় আমি মার্ক করে নেব, এদিকে এবং এইদিকে। এতটা যখন এখান থেকে স্টার্ট করি, মিডল থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত আমি ছোট ছোট কয়েকটা কুচি দেব এবং এর এখান থেকে এই দাগটা যেখানে আছে এর পর থেকে পিছনের এই পার্টটা পর্যন্ত আমি কুচিগুলো একটু বড় দেব।
এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে পিছনের এই পাড়টা পর্যন্ত আমি কুঁচিগুলো একটু বড় দেব, এইগুলো তুলনামূলক একটু ছোট দেব। তো যখন আমি এই সেলাইটা করব তখন মাঝে মাঝেই এই যে এই কাপড়টা আছে নিচের পাটের, এই কাপড়টাকে মাঝে মাঝে আমাকে টেনে দেখতে হবে কতটা আমার কাপড় বাদ আছে, সেই অনুযায়ী কিন্তু আমাকে কুঁচিগুলো দিতে হবে। তো এই যে আমি এখানে মার্ক করে নিয়েছি, এই মার্কটা আমি উল্টো পিঠে বসিয়ে নিচ্ছি। এই সাইডেও এখানে আমি 1 ইঞ্চি মতন আগে এমনি নর্মাল সেলাই দিয়ে নেব, তারপর থেকে আমি প্লিট দেওয়া শুরু করব। প্রথমে আমি কিছু ছোট ছোট 1/2 ইঞ্চি মতন ছোট ছোট কুচি দেব। এখান পর্যন্ত আমি ছোট ছোট প্লিট দেব। এবার এখান থেকে স্টার্ট করে আমার যতটা এখানে কাপড় আছে এই পর্যন্ত আমি 1 ইঞ্চি বা তার থেকে বেশি এরকম বড় বড় প্লিট দেব। তো এইভাবে আমার এক সাইডের প্লিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সেলাই করে এই পাশে যেখানে এই দিকটায় যেখানে খোলা রয়েছে সেই পর্যন্ত স্টিচ করে আসব, তারপরে এখান থেকে কুচি দেওয়া স্টার্ট করব। তো এই সাইডটা আমি যেভাবে কুচি দিয়ে নিয়েছি অপোজিট দিকটাও আমি ঠিক একই রকমভাবে আমাকে কুচি দিতে হবে, আমি সেটা আর এখানে দেখাচ্ছি না। তো এইভাবে আমি দুটো পাশেই কুচি করে নিয়েছি, এই যে এটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড হচ্ছে। এই যে এখানে হচ্ছে ব্যাক সাইড। এবার আমি প্রথমে এই পায়ের মুহুরিটা মুড়ে সেলাই করে নেব। পায়ের মুহুরি সেলাইয়ের জন্য আমি এখানে পট্টি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে আমি প্রথমে এর সঙ্গে অ্যাটাচ করে নেব। এখানে পায়ের মুহুরি সেলাই করার জন্য আমি এরকম একটি পট্টি কাপড় নিয়ে নিয়েছি, সেটা আগে অ্যাটাচ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাপড়ের পরিবর্তে কোনো ক্যানভাস বা মোটা কোনো পেপার শিট ইউজ করতে পারেন এখানে, তাতে পায়ের মুহুরিটা অনেকটা শক্ত হবে। আমি এটাকে কাপড় দিয়েই বানাচ্ছি, এটাকে এভাবে মুড়ে নেব। এবার এই পায়েও আমি একই রকমভাবে এরকম এদিকে টার্ন করে নেবো এটাকে, এবং যাতে এই সেলাইটা বসে যায় সেজন্য উপর দিয়ে একটি টপ স্টিচ লাগিয়ে নেবো। এবার আমি এখানে এটাকে এরকমভাবে ভিতরের দিকে মুড়ে দেবো। মুড়ে এভাবে প্রথমে সেলাই করে নেবো একটা।
সেলাইগুলো একটু সরু করছি মুহুরির এই অংশটা। আপনারা চাইলে আর একটু বড় পট্টি লাগিয়ে আর একটু মোটা করতে পারেন। এরকম ভাবে আমি এই পাটাকেও এভাবে ভিতরের দিকে ফোল্ড করব, করে সেলাই করে নিচ্ছি। এইবার আমি এই দুটো সেলাইয়ের মাঝখানে দু থেকে তিনটে এরকম লম্বা লম্বা আরও সোজা সোজা স্টিচ দিয়ে নেব। প্রথমে আমি মাঝখান দিয়ে একটা দিচ্ছি। তো আমি এভাবে দুটো পায়ের মুহুরি সেলাই করে নিয়েছি। এবার আমি এটাকে উল্টো দিকে এরকম করে টার্ন করব, করে এখানে মুহুরির মাপটা প্রথমে বসিয়ে নিচ্ছি। আমি এখানে মুহুরির ফিটিংসের মাপ 5.5 ইঞ্চি রাখছি। এবার আমি এখান থেকে সেলাই স্টার্ট করব। মুহুরির ফিটিংসের মাপ যেখানে নিয়েছি এখান থেকে এভাবে পুরোটা প্রথমে পায়ের উপর দিকটা এরকম করে জুড়ে নেব, তারপরে এখান থেকে আবার ঘুরিয়ে এখানে নিচ পর্যন্ত দুটো পা আমি অ্যাটাচ করে নিচ্ছি। তো এইভাবে আমি এখানে দুটো পা অ্যাটাচ করে নিয়েছি। এখানে আমি ফিটিংসের মাপ অনুযায়ী দুটো পা সেলাই করে নিয়েছি। এভাবে আমার সালোয়ারটা রেডি হয়ে গেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।